এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস ফ্রেস নিউ ব্লগ। এখন বাজে সকাল 9:30, আর বৃষ্টি আসছে, কখনো থামছে। আজকে সকালবেলা থেকে এরকমই হচ্ছে। তো আজকে সকাল থেকে অনেক জামাকাপড় কাচাকুচি হয়েছে। আমি এইমাত্র গিয়ে বারান্দায় শুকিয়ে দিয়ে এলাম। বারান্দায় গেলে এখন লাইন করে পুরো জামাকাপড় শুকোনো আছে, কারণ একটু আগেই প্রচুর বৃষ্টি হয়েছে। তো সেই কারণে জামাকাপড়গুলো আবার ভিজে গেছে। সকালে আজকে কেচেছিলাম, তো আবার গিয়ে আমি বারান্দায় তুলে দিয়ে তারপর আজকে ব্লগটা স্টার্ট করছি। মানে সকালে সব কাজকর্ম গুছিয়ে এখন ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে স্নান কমপ্লিট, তারপর সবার টিফিন কমপ্লিট। সৌমেন তো টিফিন নিয়ে বেরিয়ে গেছে, আর শাশুড়ি মা, তারপর ভাই, সবারই টিফিন করা কমপ্লিট, আমারও খাওয়া হয়ে গেছে। এবার শুরু করবো রান্নার কাজ। তার আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকের আবহাওয়াটা কেমন আর আজকে সকালটা কেমন কাটছে। তো এই হলো ঘটনা। আর ভাই এখন গেছে বেড়াতে, কোন দিকে যে চলে গেছে সেটা বুঝতে পারছি না। মনে হচ্ছে পূর্বার বাড়ির দিকে হয়তো গেলেও যেতে পারে। তো ওইখানেই হয়তো গেছে, ওখানে ঘুরতে। একা একাটা তো কি আর করবে। আর মা এখন কাজে লেগে পড়েছে, মানে দুই মাই কাজে লেগে পড়েছে। তো দেখ, চলো দেখাই কে কি করছে। আর অলরেডি তো 9:30 বেজে গেছে। আজকে বলেছি বাবাকে খাওয়ার কথা দুপুরে, তো সেজন্য রান্নার কাজ শুরু করে দেবো। তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাবে। আর তো এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আর সাথে মা এখন বসে পড়েছে সবজি কাটার জন্য। বর্তমানে এখন ঢেঁড়স কাটছে। তো আজকে রান্নাতে কী কী বানাবো সেটা আমি পরে শেয়ার করছি, এখনও কিছু ভেবে চিনতে উঠতে পারিনি। এত সবজি বের করানো আছে, আর মা অলরেডি সবজি কাটার জন্য বসে পড়েছে। তো মেঘলা আকাশ, তাই বাড়ির ভেতরটা হয়তো একটু একটু অন্ধকার আছে। আর তো মা স্নানে যাবে, তার জন্য প্রিপারেশন নিয়েছিল। তো স্নানের আগে, মার এখনও স্নান টান হয়নি, স্নানের আগে এখন কি করছে, কুঁদরি গাছের পরিচর্যা করছে। তো পরিচর্যা বলতে একটু সার দেবে, দেখতে পাচ্ছি এখানে সারও রাখা আছে। কি কি সার দিবে গো? আচ্ছা, খোল দেবে। আর ওটা কি একটা সার রাখা আছে? ইউরিয়া না, ফলন সার। তো ফলন সার আর এখানে খোল রাখা আছে। তো এটা কুঁদরি গাছে দেওয়া হবে, কারণ গাছটা তেমন ঠিকঠাক বাড়ছে না। তো সে কারণে একটু পরিচর্যা করে তারপর স্নানে যাবে আর কি। এখন এই গাছ, কুঁদরি গাছটা তাও বেড়ে 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 ওই যে ওপরে উঠেছে, কিন্তু খুব যে খুব বাড়ছে খুব একটা ভালো সেরকম কিন্তু নয়। তো তার পরিচর্যা করবে। আর এবারে আমি শুরু করি রান্না। প্রথমেই বসিয়ে দিয়েছিলাম ডাল। তো এখানে হয়ে গেছে ডাল সেদ্ধ। তো ডালটা একটু রান্না করে নেবো এরপর। আর এখানে পটল কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর ঢেঁড়সও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মা আরও কাটাকুটি করছে এখন। তো আরও ফুলকপির ঝোল হবে, তাই ফুলকপি এখানে সৌমেন কালকে ফুলকপিটা নিয়ে এসেছিলো কালকেই। তো এখানে ফুলকপির ঝোল হবে বলে কাটা আছে। আর এখানে কুমড়োর একটা টক হবে। তো আজকে নিরামিষ, এমনিতে মঙ্গলবার তো নিরামিষের দিন, তাও সবাই হয়তো একটু আমিষ খেত, কিন্তু মানে আজকে আমার জন্য সবাই নিরামিষ খাচ্ছে। তো তাই নিরামিষই আজকে সব তরকারিগুলো হবে আর কি। তো এই চলছে রান্নার কাজ। আর দুষ্টুটা কোথায় গেল দেখাচ্ছি। দুষ্টুটা এখানটায়, সকাল সকাল স্নান হয়ে গেছে বল। আর বাইরে এখন চলছে বৃষ্টি, টিপ 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 করে বৃষ্টি পড়ছেই পড়ছে, পড়ছেই পড়ছে। এই বৃষ্টি আর ছেড়ে যাবে না কাউকে। মাকে এখন কাজেতে লাগিয়ে দিয়েছি। মা ঘুরতে এসে এখন আমার জন্য কাজ করছে। তো মাকে পেয়ে মার হাতে একটা তরকারি খাবো না সেটা কি হয়, সেটা আমি শ্বশুর বাড়িতে থাকতে পারি কিংবা বাবার বাড়িতে, যেটাই হোক না কেন। তো এখানে ফুলকপি, আলু, তারপর গাজর, ক্যাপসিকাম, এগুলো সব ভাজা আছে। আর এখানে ভাজা হচ্ছে পনির, কারণ পনির ফুলকপি দিয়ে হবে তরকারি, যেহেতু আজকে নিরামিষ। আর মা এই তরকারিটা এখন বসাচ্ছে, একটা একটা করে ভেজে ভেজে তোলার পর তারপর তরকারিটা চাপাবে। আর এখন মায়ের চলছে পনির ভাজার কাজ। তো আর আমি এখন একটা দুটো করে জোগাড় মাকে হাতে হাতে করে দিচ্ছি, যেমন এলাচটা থেতো করে দিলাম। তারপর আর কী কী, ও পেস্টগুলো রেডি করলাম, একটু কাজু বাটলাম পনিরে দেওয়ার জন্য, তারপরে আদা পেস্ট করে দিলাম। তো এইসব আমি করছি। আর তার আগের তরকারিগুলো হয়ে গেছে। তো ফাইনালি রাঞ্চে বলবো আজকে কী কী নিরামিষের মেনুতে বানিয়েছি। আর আজকে দুপুরেও তো বাবা আসছে এখানে, তো দুপুরে বাবা আমাদের সাথে লাঞ্চ করবে, ভীষণ মজা হচ্ছে। আর দুষ্টু এখানে বসে আছে মন খারাপ করে, কেন না আমাকে খুব রিকোয়েস্ট করছে যে ও ফোন নেবে, ফোন নেবে। আর আমি আমার ফোনটা এখন দেবো না, দেবো না বলতে খুব গেম খেলে, তো আমি দেবো না তাই ফোনটা। তাই এখন দেখুন কেমন মুখটা শুকনো করে রেগে বসে আছে, কিরে রাগ করেছিস? তা দুষ্টু এখানে বসে আছে, বসে থাক একা একা।
বলছে দেখ ওকে ফোন দেবই না। আর শাশুড়ি মা কি করছে সেটা দেখাই চলুন। তো শাশুড়ি মা এখন গেছেন পুজো করতে ঠাকুর ঘরে। তো চলো তোমাদের আজকে একটু মায়ের পুজোটাও দেখিয়ে দিয়ে আসি। মায়ের পুজো শেষের পথে গান শুরু হয়েছে, তুমি নির্মল করো মঙ্গল করে। এই যে দেখো কত পিঁপড়ে, এরকম ঠাকুর ঘরে যখনই আমাদের পুজো শুরু হয় ফল টল কাটা হয় এত এত পিঁপড়ে চলে আসে, ওই যে কত পিঁপড়ে। আর এই যে ঠাকুরের প্রসাদ বেরিয়ে গেছে, আজকে দেওয়া হয়েছে শশা, তারপর নারকোল, আপেল আর বাতাসা। আজকে আমাদের লাঞ্চ অনেক তাড়াতাড়ি হয়েছে, দেখুন একটাও বাজে, মানে একটা দশের মতো বাজে আমরা লাঞ্চ করতে বসি, কেন কি আমি অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, বাজারে একটা প্রবলেম ছিল সেই জন্য বাড়ি চলে এসেছি। তো এখন সবাই একসাথে লাঞ্চ করতে বসি, দেখুন। তো আজকে রুমি তো আজকে এখানে যা দেখতে পাচ্ছি, এটা ঢেঁড়সের একটা তরকারি, তারপরে এটা পটল ভাজা, এখানে একটা টক, এটা পনির, এখানে ডাল, আর কি আছে আম নেই? আম আছে। তো এই সব নিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনু সাজিয়ে দিয়েছে রুমি। সবাই বসছে না, বাবাও এসছেন, ছিলেন নিয়ে উনি উনিও এসছেন, মা এখানে বসছে সবাই। আজকে বিকেল বেলার আবহাওয়াটা দেখো, মনে হচ্ছে না খুব পরিষ্কার, কিন্তু একদমই নয়, এখনই বৃষ্টি হয়ে গেল, আকাশটাও দেখে বুঝতেই পারবে। তো দেখো কেমন জল জমে গেছে, মানে বৃষ্টি হয়েছে তো এখানে বসার জায়গাতেও জল ধরে গেছে। তো এইভাবেই বৃষ্টি চলছেই চলছে। আর বাবা ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে বাবা এখন রেডি হয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। তো চলো এখন বিকেল বেলার স্ন্যাক্সে আমি কী কী বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে বাবা এখানে বেরিয়ে পড়েছে, কোনো দিনই থাকার নাম নেয়ও না কিছু না, খালি সন্ধে হলে বেরিয়ে পড়ে, মানে সন্ধে যদিও হয়নি বিকেল হলে বেরিয়ে পড়ে। তুমি কি আজকেও থাকবে না? তুমি কবে থাকবে বলো তো? আর মা বাবা টেক কেয়ার করছে, জলটা কোন পানটা সবকিছু দেখাশোনা করছে আমার শাশুড়ি মা আর মা মিলে, এটা জাস্ট একটু মজা করলাম। তো এখানে বসিয়ে দিয়েছি চা, চায়ের জন্য এখনো চা পাতা দেওয়া হয়নি, দুধটা ফুটছে, তো সবার জন্য চিনিবিহীন দুধ চা করবো। আর এখানে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ ভাজবো সাবুর পাঁপড়। তো এটা মা যখন কলকাতা থেকে আসে তখনই নিয়ে এসেছিলো এই সাবুর পাঁপড়ের প্যাকেটটা। তো এখানে প্যাকেট কেটে আমি এখানে প্লেটের মধ্যে রেখেছি যাতে আমার ভাজতে সুবিধা হয়। তো এখানে তেলটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে, এখন বিকেলে তাই সাবুর পাঁপড় বানাচ্ছি সাথে চা বানাচ্ছি। আর এখানে আটা মাখানো আছে, তো বাবার জন্য রুটি বানাবো। এই যে এখানে আটা মাখানো আছে, কারণ রাতে তো কেউ নেই বাবার কাছে, তো বাবা রুটিটা করে দিলে ছানা দিয়ে খেয়ে নেবে, তো সেজন্য এখানে আটা মাখিয়ে রেখেছি। চাটা দেওয়ার পরে রুটিটা বানিয়ে বাবাকে রুটিটাও করে দেবো। তো চলো আমি পাঁপড় ভেজে নিই আর চাটাও করে নিই। এটা ফার্স্ট ট্রাই করলাম বলো, মানে সাবু পাঁপড়টা আমাদের বাড়িতে এখনো পর্যন্ত কোথায় খাওয়া সেরকম হয়নি, তো আজকে ফার্স্ট ট্রাই করছি। মাও এখানে বসে পড়েছে এই যে চা নিয়ে, আর আর মা এই মাও আসছে এখন চেয়ার নিয়ে আর মায়ের চা এখানে। তো মাও খেয়ে বলো কেমন লাগছে, মানে তুমি কি কলকাতায় খেয়ে টেস্ট করেছিলে? না না, তোমার মামা মামি আসেন বাড়িতে, বলছি তুমি কি ওখানে খেয়েছিলে? না, এই আমার হাতেই তাহলে ভাজা খাবে তো, তাই টেস্ট করে বলো দেখি। বাবা তো বলছে ভীষণ ভালো লাগছে। রাতে ডিনারের কাজ শুরু করে দিয়েছি, এখন বসিয়েছি কুমড়ো, তো কুমড়োর তরকারি বানাবো, ছক্কা টাইপের বানাবো, আর সাথে রুটি হবে। আর সন্ধ্যের সময় আমরা এখন খাবো চকলেট, তো আমি ছুরিটাও নিয়ে চলে এসেছি, চকলেট কেটে কেটে সবাইকে এখন ভাগ করে দেবো। আর দেখো আজকে দুষ্টু পড়তে বসেছে, আর খুব মন দিয়েও পড়ছে, অঙ্ক করছে, আগের পাতাগুলো সব শেষ করে এসেছে, মানে অনেকগুলোই অঙ্ক করেছে। আর মা এখানে বসেছে, আর মা রাত্রিবেলা এখন নাইট ওয়াক করছে, তো মর্নিং ওয়াকে তো টাইম হচ্ছে না, তাই মায়ের এখন নাইট ওয়াক চলছে বাড়ির একদিক থেকে অন্যদিক। আর আটার ডো তো বিকেলবেলা থেকেই মাখানো ছিল আপনাদেরকে বলেছি, তো রুটিটা হবে, তবে আগে তরকারি সেরে নিই তারপর রুটি হবে, তাই তো? তোমার কি বেশি খাওয়া হয়ে গেছে, এখন কি হজম করতে এসেছো তুমি?
তুমি কি এইভাবে হজম করো? চলে আসো, চকলেট খেয়ে এনার্জি নিয়ে নাও, তাতে আরো বেশি হাঁটতে পারবে। তো আমি কেটে কেটে এখন সবাইকে ভাগ করি। একদম ডার্ক চকলেট,